আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে আভা ইসলাম রাত্রি আপুর লেখা মন তোমাকে ছুঁয়ে দিলাম গল্পের 9 নম্বর এবং 10 নম্বর দুটি পর্ব একসাথে। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সুন্দর এক ফুলফুরে সকাল, গা ছুঁয়ে বইছে ঠান্ডা বাতাস, মেঘেরা বন্ধুত্ব করেছে সাজেকে আগত সকল পর্যটকের সাথে। সকালটা সুন্দর হলেও আবার কাছে তা মোটেও সুন্দর মনে হচ্ছে না, বরং ভয়াবহ অসুন্দর লাগছে। সদ্য জন্মানো অনুভূতিরা দল ছুটে পালাতে চাইছে, আবার তাদের ছুটে চাইলেও সোয়া হচ্ছে না। মন খারাপের আজ ভীষণ সোয়াচে হয়েছে, আবাকে তার গরম সবুজ নিঃশ্বাসে ছুঁয়ে হত্যা করতে চাইছে। সে কি দম বন্ধ কর অনুভূতি, আবার প্রাণ লুটিয়ে পড়েছে, ব্যাগ প্যাক করেছে সবাই, আমাদের বেরোতে হবে, আবার চলে যাবে আহনাফরা সবাই, সাজেক ট্রিপ শেষ হয়েছে তাদের, আর দেখা হবে না আহনাফের সাথে, আহনাফের এই ভালো ভালো বন্ধুদের সাথে, যাদের সঙ্গে থেকে আবার সাজেক ট্রিপ মহাসুন্দর হয়েছিল, আবাকে সাজেকের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে যারা সাহায্য করেছিল, আবার আর কখনই তাদের দেখবে না। আবার কান্না আসছে, চোখের কোল সাপিয়ে কান্নার দলা উপচে পড়তে চাইছে। আভা আঙ্গুলের ডগা দিয়ে চোখ মোছে লাগেজ হাতে নিয়ে হোটেল ছেড়ে বের হয়। আনাফরা বাসে উঠেছে, আনাফ সবাইকে গাড়িতে তুলে দিয়েছে। আভা এগিয়ে আসলো, আনাফ নজর সরিয়ে আভার দিকে তাকালো, আভার শিরোনত করা বারবার চোখ মোছে কি প্রমাণ করতে চাইছে মেয়ে। আনাফ তার হাত বাড়িয়ে দিয়ে বলল, ব্যাগ দাও। আভা কানের পিছনে চুল গুজলো, মিনমিন করে বলল, বাকিটা পথ আমি একাই পাড়ি দিতে পারবো। আনাফ ব্রোকোজকে আবার দিকে চাইল, আভার চোখের জলের মুক্তর ন্যায় ঝিলমিলিয়ে উঠল। মেয়েটা এত আবেগ প্রবণ কেন, একটুকুতেই কেঁদে ভাসিয়ে দেয়, আনাফ কি করবে এই বাচ্চা মেয়েটাকে নিয়ে। আভা ব্যাগ নিয়ে বাসে ওঠে, আনাফও আবার পিছনে পিছনে উঠে বসে। আভা বসার জায়গা খুঁজছে, দুটো সিট একই সঙ্গে খালি নেই, একজন বৃদ্ধা মহিলার পাশে একটা সিট আছে, আরও একটা চিত্রার পাশে। আভা চিত্রার পাশেই বসতে চাইছে না, মেয়েটা একটু কেমন যেন, সবসময় কেমন কেমন করে আভাকে দেখে, যেন আবার কিছু খোঁজ খুঁজে যাচ্ছে। আভা চুপ করে বৃদ্ধ মহিলার পাশেই বসে যায়, আনাফ বসে চিত্রার পাশে, চিত্রা খুশিতে নেচে ওঠে, যেন আনাফের সাথে সাজেক থেকে ঢাকা যাবে, চিত্রার খুশি দেখে কে। চিত্রার হল দিতে সুন্দর মুখশ্রী উজ্জ্বলতা ঝিলমিলায়, বাস ছেড়েছে, আবার জানালার দিকে মুখ করে চেয়ে আছে। জানালা দিয়ে আসা ধুধু বাতাসে আবারও রেশমি কেশ উঠছে, বারবার ঝাপটে পড়ছে আবার মুখে। গতবার আনাফের পাশে বসেছিল আভা, তখন এমন করে আবার চুল উড়েছিল, আনাফ আর চোখে আভাকে দেখছিল, অনুভূতিটা খুব সুন্দর ছিল তখন। অথচ এখন আভা সব ছেড়ে ছুড়ে চলে যাচ্ছে, আনাফকে ছেড়ে বহুদূর। আনাফ আবারও আভার পিছনে সিটে বসেছে, আবার পরে পড়া আনাফের দৃষ্টি এড়ায়নি, আনাফ স্থির দৃষ্টিতে আভার দিকে চেয়ে আছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এই অতীব আশ্চর্যজনক নারীকে। আনাফ পানি নিবি, চিত্রা মিনারেল ওয়াটারের বোতল আহনাফের দিকে এগিয়ে দেয়, আহনাফের ধ্যান ভেঙে যায়, চিত্রার দিকে তাকিয়ে মুচকে এসে বলে, লাগবে না, চিপস লাগবে না, কোক নে, তুই তো কোক খাস। আহনাফ এবার বিরক্ত হয়, চিত্রার দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে শুধায়, আমি এখন ঘুমাবো চিত্রা, অযথা কথা বলিস না। হুম, চিত্রার মন খারাপ হয়, মাথা দুদিকে হেলিয়ে বলে, ঠিক আছে। আহনাফ সিটে হেলান দেয়, মাথাটা সিটে এলিয়ে দিয়ে চোখ বুঝে আহনাফের ইচ্ছে ছিল সারা রাস্তা আভার দিকে চেয়ে থাকবে, অথচ সে ঘুরে বালি। আনাফ সজাগ থাকলে চিত্রা এটা সেটা বলে আনাফের মাথা খেতে থাকবে, তাই ঘুমিয়ে পড়া ইসরায়। আনাফ ঘুমিয়ে পড়েছে, দুদিনের লাগাতার দৌড় জাপে আনাফ বড্ড ক্লান্ত, ক্লান্তিতে দুচোখ খুলে রাখাই দেয়। আনাফ ঘুমিয়ে গেলে চিত্রা আনাফের চুলে হাত রাখে, আরাম করে চুল টেনে দিতে থাকে, আরামে আনাফের ঘুম আরও শক্ত হয়, ঢলে পড়ে চিত্রার কাঁধে। চিত্রা হক চুকিয়ে যায়, সারা আঙুল সারা অঙ্গ ভূমিকম্পের মতো কাঁপতে থাকে। আনাফের প্রথম স্পর্শে চিত্রার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে গেছে, চিত্রার হাত থেমে যায়, চিত্রা ঘাড় কাত করে আনাফের দিকে যায়। ঘুমের অবস্থায় আনাফের রাগি রাগি চেহারা এই মুহূর্তে এক নিষ্পাপ বাচ্চার ন্যায় লাগছে, সব সময় কুচকে রাখা ব্রজগল সোজা হয়ে আছে, উঁচু নাকের ডগা লাল, ইস আনাফ এত সুন্দর কেন। চিত্রার বুক ধুকপুক করছে, চিত্রা মুচকি আসে, আবার আনাফের চোল টেনে দিতে থাকে। আভা ঘুমিয়ে পড়েছে, ঘুম না, মূলত ঘুমানোর ভান করেছে, ভালো লাগছে না এই সফরটা, কবে শেষ হবে এই অসহ্যকর সফর, আভার কিছুই ভালো লাগছে না, কিচ্ছু না। আভা ঘুমিয়ে পড়েছ, পিছন থেকে চিত্রার কণ্ঠ শুনে আভা চোখ খুলে উঠে বসে সিট থেকে পিছনে ফিরে তাকিয়ে বলে, ঘুমায়নি, বলো কি বলবে। আভা থমকে যায়, চিত্রার কাঁধে আনাফের মাথা,
আবার দুনিয়া ঘুরে যায়, আবার স্পষ্ট শুনতে পায়, তার অনুভূতির জর্জর করে ভেঙে গুড়িয়ে যাচ্ছে, আবার বহু কষ্টে ঢোক গলদকরণ করে অতঃপর ঠোঁট চিপে বলে, কোনো দরকার চিত্রা, দ্রুত বলো, আমার না ভীষণ ঘুম পাচ্ছে, ঘুমাবো। চিত্রা মুচকে হাসে, চোখের ইশারায় নিজের ব্যাগ দেখিয়ে বলে, ব্যাগ থেকে পানির বোতলটা বের করে দিবে, আনাফ এমনভাবে ঘুমিয়েছে যে এক বিন্দু নড়তে পারছি না, প্লিজ। চিত্রা ভীষণ কাতরকণ্ঠে অনুরোধ করে, আবার হাসার চেষ্টা করে, হাসতে পারে না বরং কাঁদতে পারছে, আবার ঠোঁট টিপে চিত্রার ব্যাগ থেকে পানির বোতলটা বের করে দেয়। বোতল চিত্রার হাতে দড়িয়ে দিয়ে তাড়াহুড়ো করে বলে, আমি ঘুমাবো চিত্রা, আমায় আর ডেকো না, এনজয়। আবার চিত্রাকে আর কথা বলতে না দিয়ে দ্রুত সিটে কথা হেলিয়ে দিয়ে চোখ বুঝে নেয়, কথা না মাথা হেলিয়ে দিয়ে হবে, লিখতে ভুল করছে, আমি বলতে ভুল করছি। চিত্রার ঠোঁটে হাসি, কোনো কিছু অর্জন করতে পারার জয়ী হাসি। চিত্রার হাতের বাঁধন শক্ত করে আরও আদর করে আহনাফের চুল টেনে দিতে থাকে, আবার দু চোখ বুঝে আছে, বারবার ডোক গলদকরণ করছে, কান্না চেপে রাখার সর্বোচ্চ প্রচেষ্টা। পাশে থাকা বৃদ্ধা পান খাচ্ছিলেন, আবাকে এমন অস্থির হতে দেখে তিনি পিছনে ফিরে আহনাফের দিকে চাইলেন, মুচকি হাসলেন তিনি, আবার দিকে চেয়ে দেখলেন, আবার কোমরে আঙুল দিয়ে খোঁচা দিয়ে বললেন, খিরে মেয়ে কাদস কেন? আবার উঠে বসে দু হাতে চোখ মুছে বলে, কই কাদি দাদি, আমি দেখেছি রে মেয়ে তুই কান্তাসুস, কেন মরদে ভালোবাসে না? আবার বৃদ্ধ মহিলার দিকে এক পলক যায়, যৌবনকালে দাদি যে ভীষণ রকমের ভালোবাসা পেয়েছিল তা তার উজ্জ্বল ভাঁজ পড়া মুখে স্পষ্ট। আবার মন খারাপ হলো, সবাই ভালোবাসা পায়, শুধু আবার জন্য ভালোবাসা বড্ড অভাব, আবার কেন ভালোবাসা পায় না? আবার মলিন কণ্ঠে বলল, জানি না, হয়তো বাসে নাও বাসতে পারে, সে আমায় কিছু বলেনি এখনো। বৃদ্ধ মহিলা আবার গাল টেনে দেয়, ফোকলা দাঁতে হেসে বলে, তুই খুব মিষ্টি মেয়ে রে, আমার নাতির মতো দেখতে একদম, শোন তোকে একটা পদ্ধতি বাতলে দেই, কাজে আসবে। আবার ভীষণ উৎসুক দৃষ্টিতে বৃদ্ধ মহিলার দিকে তাকায়, তার দিকে এগিয়ে এসে শুধায়, কি পদ্ধতি দাদি? এতটুকু ছিল গল্পের 9 নম্বর পর্ব, এখন আপনাদের জন্য থাকবে গল্পের 10 নম্বর পর্ব। অতঃপর দাদির পদ্ধতি বেশ মনে ধরল আভার, আবার ঠোঁটের কোণে ছড়িয়ে পড়েছে অমায়িক হাসি, আবার খিলখিলিয়ে হেসে উঠল দাদির নরম তুলতুলে গাল টেনে দিয়ে বলল, কি চালাক্য তুমি দাদি। দাদি ফোকলা দাঁতে হাসলো, সুন্দর দেখালো বেশ, চেহারায় কিশোরীদের ন্যায় উচ্ছলতা, চোখ জোড়ায় আকাশসম আদর, মনে হচ্ছে আবার সামনে কোনো বৃদ্ধ নয় বরং এক কিশোরী বসে আছে। কিশোরীর হাসির জঙ্কারে চারপাশে চিলমিলিয়ে উঠেছে, আবার হেসে ফেলল, দাদির শরীরের সাথে গা ঘেঁষে বসলো, টিপ্পনি কেটে বলল, কি গো দাদি, দাদু এখনো অনেক আদর করে তাই না? দাদি হাসতে হাসতে বেকুল হচ্ছেন, আবার ঘায়ে মৃদু থাপ্পড় দিয়ে শুধালেন, হর্ত মায়া, খালি দুষ্ট দুষ্ট কথা। আবার ঠোঁটে হাসি, হাসতে হাসতে দাদির গায়ের ওপর লেপটে যাচ্ছে সে। দাদি পান খাচ্ছেন, আভাকে সাধলেন, এই মেয়ে পান খাবি? দাদির কথা শুনে আভা মৃদু নিঃশ্বাস ছেড়ে বলে, জর্দা বেশি করে দিবে, হ পরে মাথা ঘুরাইব, ঘুরাক, একটু মাথা ঘুরালে কিচ্ছু হয় না, হ বিয়ের পর যখন সেরিস আমরা হইব তখন বুঝবি একটু মাথা ঘুরালেই কেমনটা লাগে। আভা লজ্জা পেল, গাল দুটো কেমন যেন লাল টকটকে রং ধারণ করলো, দাদিকে এক হাতে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো, দাদি হেসে উঠলেন, আভা মুচকি হেসে বলল, তুমি খুব ভালো দাদি, পান দিবে না? দাদি পান সাজালেন, আভাকে পান এগিয়ে দিয়ে বললেন, জর্দা বেশি খাইস না, খাওয়া ভালো না, মাথা ঘোরায়, বমি করবি শেষে, আচ্ছা কম করেই দাও, নে ধর। দাদি আভাকে পান মুখে তুলে দিলেন, আভা পান চিবিয়ে মুখ বাঁকিয়ে নিল, চোখ মুখ খিঁচে বলল, পানের কি তেজ গো দাদি, পানের তো তেজ হয় রে বোকা, মজা আছে কিন্তু। আবার পান চিবিয়ে দাদির সাথে গল্প করতে মন দিল, আনাফের চিন্তা মস্তিষ্কের কোথাও উকি জুকি দিতে চাইলে আভা দূর দূর করে তাড়িয়ে দিল, মানুষটাকে আর মনে করবে না আভা, এবার অন্য চল চালবে সে, যে চালে বাঘ নিজে এসে ফাঁদে ধরা দিবে, প্রেম স্বীকার করবে। বাস ঢাকার কাছাকাছি এসে গেছে, আনাফের ঘুম ভেঙে যায় বেশ খানিক আগে, চিত্রার কাঁধে নিজেকে উপলব্ধি করতে পেরে হকচকে ওঠে সে। তুই? চিত্রা নিজের কাঁধ ঘষে ব্যথাতুর গলায় বলে, পুরো 3 ঘন্টা ঘুমিয়েছিস, কাঁধ ব্যথা করে দিয়েছিস একদম। আনাফ বোকা বনে যায়, সে তোর সিটে ঘুমিয়েছিল, চিত্রার কাঁধে আসলো কখন, উফ মাথা ধরছে, আভা আভা কোথায়? আনাফ সিট থেকে উঠে সামনে তাকায়, হাস্যরত আভাকে দেখে তার বুকে পানি আসে, আনাফ ব্রোকোচকে আবার দিকে চায়, আভা আর চোখে আনাফের দিকে চায়, অতঃপর একটা সুন্দর হাসি আনাফের বুকে ধরাস করে ওঠে, মেয়েটা এত সুন্দর করে হাসে কেন? আনাফের মতো গম্ভীর মুখ মানুষের এই হাসির তরে কোরবান হতে ইচ্ছে হয়, অদ্ভুত। গাড়ি এক জায়গায় থামে, দিহান সামনে থেকে চিৎকার করে বলে, এই আহনাফ,
তোরা কিছু নিবি? বাস কিন্তু আর থামবে না, আন অফ মাথা নাড়ায় আর বলে, লাগবে না, তোদের কিছু দরকার হলে আন। আভা, তোমার কিছু লাগবে? না, আমার কাছে খাবার আছে। চিত্রা, তুই বিস্কুট আনিস, একটা ক্ষুধা লেগেছে। আচ্ছা, গেলাম আমি। দিহার নেমে পড়ে বাস থেকে, বাদন পিছনে ফিরে আবার দিকে চেয়ে বলে, কোনো অসুবিধা হচ্ছে আভা? আভা মুচকে এসে উত্তর দেয়, না ঠিক আছি আমি। বাদন আবারও সিটে বসে পড়ে, আভা দাদির কাছে গেসে বসে, কানে কানে বলে, দেখেছো তার বন্ধুরা ঠিকই আমার খোঁজ নিচ্ছে, অথচ সে হুতুম পেছান নাই হুব করে বসে আছে, খারাপ লোক একটা। দাদি হাসলো, আবার মতো ফিসফিসিয়ে বলে, আরে বোকা মেয়ে, সে তোর খোঁজ না নিলেও ঘুরে ফিরে তোরই দেখে যাচ্ছে, পিছনে ফিরে দেখ একবার, তোর দিকে কেমন করে চাইয়ে আছে, সেও ভালোবাসে রে পাগল। আবার সোজা হয়ে বসে মুখ ঘোমরা করে বলে, হ্যাঁ তুমি তো খুব জানো, ভালো টলো বাসে না গো, খারাপ লোক একটা, বোকা মেয়ে। মৃদু হাসে, আবার সারা পথ গাল ফুলিয়ে পাড়ি দিল, দাদির সাথেও একটা কথা বললো না, ভীষণ মন খারাপ ঝেঁকে ধরেছে তাকে। কী করতে যে করলে যে এই নিরামিষ লোকের প্রেমে পড়েছিল আবার, যার মুখ থেকে ভালোবাসি শব্দটা বের করতেই এত কসরত হচ্ছে। ভালোবাসি শব্দটা বলা কি এতই কঠিন, চট করে বলে ফেলা যায় আমি তোমাকে ভালোবাসি। এই ছোট্ট বাক্য বলতে কি কষ্ট হয় কারো? শুধু অনুমতি থাকলেই বলা যায়, অথচ সে বলবে না, খারাপ, জঘন্য খারাপ। আভা তার পিছনে যাবে না, এখন এই গম্ভীর মুখকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে, ভালোবাসি না বলে কোথায় যাবে, ফিরে তো তার কাছেই আসতে হবে, অথচ আবার বুঝতে পারলো না, হায় অবুজ মন, ভালোবাসি কথাটা কি তসবি পাটের ন্যায় বলে কয়ে বেড়ানোর বিষয়, ভালোবাসা অনুভবের বিষয়, যে মন থেকে প্রিয় মানুষকে যত অনুভব করতে পারে সে ততই ভালোবাসতে জানে, ভালোবাসা বলার মধ্যে নয় প্রকাশেই সার্থক। এই যে শাড়ির কচি সামলে দেওয়া, কপালে আদর করে ছোট্ট একটা টিপ পরিয়ে দেওয়া, রাস্তার পাশে অবহেলায় গজে ওঠা বেলি ফুলের চারা থেকে বেলি ফুল ছিঁড়ে প্রেমিকার কানে গুঁজে দেওয়া, অবেলায় অভিমান করা প্রেমিকের অভিমান ভাঙানো, অসুস্থ হলে দু একটা মিথ্যা রাগ দেখানো, একটু ছুঁয়ে দেখার জন্য মিশামিশি বাহানা দেওয়া, এসব কি ভালোবাসা নয়? প্রেমে পড়ার ন্যায় সুন্দর কিছু এই ধরনীতে আর কিছুই নেই। প্রেম সুন্দর, প্রেমে পড়ার অনুভূতি তার চেয়ে ভয়ঙ্কর সুন্দর। আবা প্রেমে পড়েছে, তার সম্পূর্ণ পৃথিবী একজনাতে আটকে আছে, সে একজন ব্যতীত আবা আর কিছুই দেখতে পারছে না, তাকে এক নজর দেখতে না পেলে চোখ ঝাপসা হয়ে আসে, এ কি প্রেম নয়? প্রেমের অরণ্যে ক্রমাগত দগ্ধ হওয়া অবুধ সেই প্রেমিকা জানতে পারল না, অপর পাশের মানুষটা তাকে নিয়ে হাজার নিজের সমগ্র ধরনী সাজিয়েছে, কলাপাতায় ঘেরা সুন্দর এক সংসারের স্বপ্ন দেখছে, আবার জানল না তার প্রেমিক পুরুষও তাকে ভালোবাসে, ভড্ড অদর্য সে। বাস থেমেছে, ঢাকা পৌঁছে গেছে সবাই, আবার লাগেজ নিয়ে বাস থেকে নেমে দাঁড়ালো, পিছনে রেখে গেল আহনাফের অবাক দৃষ্টি, তোমাদের ভীষণ মনে পড়বে। আবা আহনাফের বন্ধুদের দিকে চেয়ে আছে মন খারাপের গলা শুনে দিহান বলল, আবার দেখা হবে আমাদের, মন খারাপ করো না, বার বার দেখা হোক। আবা আহনাফের বন্ধুদের সাথে কথা বলছে, আহনাফ পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখে যাচ্ছে আবার এই নতুন নাটক। আচ্ছা এখন যাই, বাবা বাইরে দাঁড়িয়ে আছেন, গুড বাই, শুভ বিদায়। আবার চলে যাচ্ছে, আহনাফের সাথে এখন অবধি একটা কথাও বলেনি আভা। আহনাফ বিস্মিত, আবার এই পরিবর্তন সে ভালো চোখে দেখল না, বন্ধুদের কাজের বাহানা দিয়ে সে ছুটে গেল আবার দিকে, আহনাফ আবার হাত ধরল, আবার থেমে গেল, আহনাফের করা দৃষ্টি আবাকে যেন সরকার করে দিবে, গভীর ওই দু চোখে আবার তার সর্বনাশ দেখতে পারছে, আবার নিজেকে সামলালো আর বলল, হাত ছাড়ুন, দেরি হচ্ছে আমার। আহনাফ ছাড়ল না, বরং বলিষ্ঠ পেশিবহুল হাত ছুঁয়ে রাখলো আবার হাতের কবজিতে, যেন আবার হাত আজ মোচড়ে ভেঙে ফেলবে। আবহা ব্যথায় কুকড়ে উঠল, আহনাফ হিড়হির কণ্ঠে বলল, কি হয়েছে, এমন অদ্ভুত বিহেভ কেন করছো, হোয়াটস রং? আভা অবাক হওয়ার ভান করল মুখের আকুতি, সামান্য হা করে বলল, অদ্ভুত, কখন অদ্ভুত ব্যবহার করলাম? তো ফ্রেন্ডস, দুটি পর্ব মিলে এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন সবসময়, ফারুক স্টাডির সাথে থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।